জীবনে কাজে লাগার মতো গুরুত্বপূর্ণ কিছু কথা জেনে নিন। কি পোশাক পরবো যেটাতে আমাকে সুন্দর দেখাবে, এটা তো আমরা প্রতিদিনই ভাবি। কিন্তু আজকে কোন ভালো কাজটি করবো, কোন নেক আমলটি করবো যাতে আমাদের রব খুশি হবে, এটা আমরা কেউ ভাবি না। শরীরের সৌন্দর্য তো একটি মোহমাত্র, আসল সৌন্দর্য তো আপনার কথায়, আপনার ব্যবহারে, আপনার চরিত্রে। চাইলে তো যে কারো মন জয় করা যায়, আবার মন ভেঙেও দেওয়া যায়। মানুষ সব কপি করতে পারে, কিন্তু ভাগ্য বা তাকদীর কখনোই কপি করতে পারে না। অহংকার তখন আসে যখন আমরা নিজে নিজে চিন্তা করি যে আমি ভালো কিছু করেছি, আর সম্মান তখন পাওয়া যায় যখন সমাজের মনে হয় যে আমরা ভালো কিছু করেছি। যে অন্যকে সম্মান করে, সম্মান দেয়, সে নিজেও সম্মানিত হয়, কারণ মানুষ অন্যকে সেটাই দেয় যেটা তার নিজের কাছে আছে। আশা করি কথা বুঝতে পেরেছেন।